স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি কোনো থিয়েটারের গল্পও নয়। সত্যিকারের মাকে খুন করে অবশেষে এতদিন পর ধরা খেয়েছে ছেলে। বাংলাদেশ আদালত তাকে সর্বোচ্চ শাস্তির বিধান দিয়েছেন, যে কথা শুনেই হাউমাউ করে কেঁদে উঠেছেন ছেলে। গর্ভধারিণী মাকে যে ছেলে এভাবে নৃশংসভাবে হত্যা করে ছটুকরো করতে পারে তার মন মানসিকতা সম্পর্কে প্রশ্নবিদ্ধ অনেকেই। কোন দোষের ভিত্তিতে তাকে এভাবে টেনে হিস্টে নামানো হচ্ছে সে সম্পর্কে তখন না জানা গেলেও পরে বিষয়টি জানা যায়। গর্ভধারিণী মাকে খুন করে পাঁচ টুকরো করেছেন ছেলে। একমাত্র আসামি নয়, সাতজন মিলে মাকে খুন করে পাঁচ টুকরো করে গুম করার চেষ্টা করে ছেলে। দীর্ঘদিন গুম থাকেও বিষয়টি, অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে উঠে এসেছে ঘটনার মূল রহস্য। নোয়াখালীতে মাকে হত্যার পর পাঁচ টুকরো করে মরদেহ ধান খেতে ফেলে দেওয়ার ঘটনায় ছেলেসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নোয়াখালী জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক নীলুফার রহমান এ রায় দেন। আইনজীবীরা জানান, মা আর মৃত সৎ ভাইয়ের জমি ভোগ দখল করতেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে ছেলে হুমায়ুন কবির। বালিশ চাপা দিয়ে হত্যার পর মরদেহ গুম করতে পাঁচ টুকরো করা হয়। সে সময়ে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না আসল দোষীকে। বিভিন্ন তদন্ত এবং সর্বশেষ সিদ্ধান্তের ভিত্তিতে এটা প্রতীয়মান হয়েছে যে নিজের ছেলেই মাকে পাঁচ টুকরো করে কেটে ধান খেতে লুকিয়ে রেখেছে। ন্যাক্কারজনক এই ঘটনার পরে আলোচনা সমালোচনার ঝড় বইছে পুরো দেশ জুড়ে। একটা মা যেখানে ছেলের কাছে নিরাপদ নয়, ইভেন এরকম অনেক কিছুই দেখা যায় মার কাছেও অনেক বাচ্চাও নিরাপদ নয়। কোন সমাজে বাস করছি আমরা, কোন দেশেই বা রয়েছি, ভবিষ্যতে আরও ন্যাক্কারজনক কত কিছুই না অপেক্ষা করছে আমাদের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে, নানাভাবে মন্তব্য জানাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ বলছে, এমন সন্তানের পৃথিবীতে এক বিন্দুও শ্বাস নেবার কোনো অধিকার নেই। কেউ কেউ বলছে, তাকে সবার সম্মুখে শাস্তি দেওয়া হোক। তবে আইন চলে আইনের ধারায়। সর্বশেষ আইন যে সিদ্ধান্তটি গ্রহণ করেছেন সেটি হচ্ছে ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানিয়েছেন। এ বিষয়ে এখনও পর্যন্ত রায় কার্যকর কবে করা হবে সে সম্পর্কে কোনো প্রতিবেদন দেয়নি আদালতের পক্ষ থেকে। তবে দ্রুতই পুরো ঘটনাটির বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। একই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা হবে এ ফাঁসির রায় বলে জানিয়েছেন তারা। সোমবার দেখা যায় আদালত প্রাঙ্গণ থেকে একজন আসামিকে হ্যান্ডকাপ পরিয়েই টেনে হিঁচড়ে নিচে নামানো হচ্ছে। এই ঘটনার সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল পুরো ঘটনাটিতে। কিন্তু কি এমন করেছিল ছেলে?